বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আর আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি তোমাদের সাথে আছি মনোয়ার আক্তার, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ। আমরা প্রথমে আলোচনা করব বাজার কি বা বাজার সম্পর্কে ধারণা নেব, তারপর এই বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে জানি বাজার কি। আমরা সাধারণত আমরা জানি যে যে স্থানে ক্রয় বিক্রয় হয় বা জিনিসপত্র পণ্য কেনা বেচা করা হয় সেই স্থানকে বাজার বলা হয়, কিন্তু অর্থনৈতিক ভাষায় ক্রয় বিক্রয় বা স্থানকে বাজার বলা হয় না। এর সাথে ক্রেতাদের সম্পর্ক আছে, যে জায়গায় ক্রেতারা ক্রয় বিক্রয় করবে, আর্থিকভাবে লেনদেন করবে, যে স্থানে আর্থিক লেনদেন হয়, এবং এর সাথে ক্রেতাদের ক্রয় করার ইচ্ছা আকাঙ্ক্ষা শক্তি সামর্থ্য আছে, তাদেরকে বাজার বলে। বাজার আর বিভিন্ন উপায়ে হতে পারে, সেটা হলো বর্তমান বাজার, সম্ভাবনা বাজার এবং ভবিষ্যৎ বাজার। বর্তমান বাজার কি, যে বাজারটা পণ্যমূল্য বা ক্রেতারা ক্রয় করছে, বর্তমান ক্রয় করছে, সেই অবস্থানকে বর্তমান বাজার বলা হয়। ভবিষ্যৎ বাজার, যেটা যে পণ্য বা দ্রব্যগুলো ভবিষ্যতে বিক্রয় করা হবে বা ভবিষ্যতে বিক্রয় করার সম্ভাবনা রয়েছে, সেই বাজারকে ভবিষ্যৎ বাজার বলা হয়, সম্ভাবনা বাজার। যে বাজারটা ক্রেতারা সম্ভাব্য কিনতে পারে, এই বিষয়টা ভবিষ্যৎ প্রজন্ম এই জিনিসটি ক্রয় করতে পারে, সেই অবস্থানের বাজারকে সম্ভাব্য বাজার বলা হয়। আমরা ছোট্ট উদাহরণের সাহায্যে এই বাজার সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা নেব। সাধারণভাবে আমরা বলতে পারি যে একটা ল্যাপটপ, দুই বন্ধুর মধ্যে একটা ল্যাপটপ কিনলো, সেই ল্যাপটপ একটা কোম্পানির ল্যাপটপ কিনলো, সেই ল্যাপটপটা ভালো সার্ভিস দেওয়ার ফলে ওই বন্ধুর সাথে আরেকটা বন্ধু যে ছিল, সেই বন্ধু ওই ল্যাপটপটা কিনতে আগ্রহী প্রকাশ করলো। কেন আগ্রহী প্রকাশ করলো, সেটা হলো বাজারের মূল ভিত্তি। ল্যাপটপটা ভালো সার্ভিস দেওয়ার ফলে, এর ভালো ফলাফল পাওয়ার ফলে ওই ব্যক্তি ল্যাপটপটা কেনার জন্য আগ্রহী প্রকাশ করলো। প্রথমে যে বন্ধু ল্যাপটপটি কিনলো, সেই বন্ধু ভালো ফলাফল পাওয়ার ফলে তার বন্ধুর সাথে আলোচনা করলো, বা তাছাড়া বন্ধু যে ভালো ল্যাপটপটি ক্রয় করলো, সেই ল্যাপটপটি ভালো ফলাফল পাওয়ার ফলে তার সাথের বন্ধু সেই ল্যাপটপটি কেনার আর আত্মপ্রকাশ করলো। এতে বোঝা গেল যে এই বন্ধুর চাহিদা অনুযায়ী ওই বন্ধু যে ল্যাপটপটি ক্রয় করতে চাচ্ছে সেটা হলো সম্ভাব্য ক্রেতা, কারণ এটা পাশাপাশি এই বন্ধুর বর্তমান অবস্থার একটু ভবিষ্যৎ ভেবে সে একটু এই ল্যাপটপটা ক্রয় করতে পারে। তাহলে এটা হলো সম্ভাব্য বা ভবিষ্যৎ বাজার। সম্ভাব্য বাজার হলো যে প্রজন্মর পর প্রজন্ম এই বন্ধুরা কেনার পর তার পরবর্তী প্রজন্ম যে আছে ল্যাপটপটা ভালো সার্ভিস দেওয়ার ফলে এই প্রজন্মের পরবর্তী প্রজন্ম কি সেই কোম্পানির ল্যাপটপটা ক্রয় করতে পারে, সেটা হলো সম্ভাব্য বাজার। সম্ভাব্য বাজার বলতে যেটা ভবিষ্যতে ঘটবে বা পরবর্তী প্রজন্ম যেটা ক্রয় করবে সেটা হলো সম্ভাব্য বাজার। আর যেটা বর্তমান চলছে ল্যাপটপটি যে বন্ধু বর্তমানে ক্রয় করে ব্যবহার করছে সেটা হলো বর্তমান বাজার। ভবিষ্যৎ বাজার হলো যে তার বন্ধু যে ল্যাপটপটি ভবিষ্যতে ক্রয় করতে চাচ্ছে সেটা হলো ভবিষ্যৎ বাজার। এবং সম্ভাবনা বাজার হলো এর পরবর্তী প্রজন্মে যে পরবর্তী প্রজন্ম আসবে এই ল্যাপটপের যে চাহিদা হবে সেটা হলো সম্ভাব্য বাজার। বাজারে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, বাজারের নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো থাকলে এটাকে আমরা বাজার হিসেবে বিবেচনা করতে পারবো। বাজার হলো ব্যক্তি বা প্রতিষ্ঠান। বাজার যে কোনো স্থানে, যে স্থানে ক্রয় বিক্রয় করা হয়, কেনা বেচা করা হয়, দর কষাকষি করা হয়, এখানে দর ওঠানামা করে, সেই স্থানে বাজার হবে। কারণ বাজার একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঘিরে হবে, কোনো জায়গাকে ঘিরে বাজার হবে না। বাজারের সাথে ক্রয় বিক্রয়ের বা লেনদেনের সম্পর্ক থাকতে হবে, এটা হলো বাজারের প্রথম বৈশিষ্ট্য। তারপর বাজারে ক্রেতার সংখ্যা থাকতে হবে, বাজারে সাধারণত এক বা একাধিক ক্রেতার সংখ্যা থাকতে হবে, যে একা একা বা এর এক বা দুজনে বাজার কখনো বাজার হয় না। বাজারের মধ্যে একাধিক ক্রেতার সংখ্যা থাকতে হবে, ক্রেতা থাকতে হবে, ক্রেতার সংখ্যা বিভিন্ন দুই বা ততোধিকও হতে পারে, কারণ এখানে দর কষাকষি হবে, এখানে কেউ কম দামে কিনতে আত্মপ্রকাশ করবে, আবার কেউ বেশি দামে কিনতে আত্মপ্রকাশ করবে। এটা হলো বাজারে ক্রেতার সংখ্যার উপর দর কষাকষির একটি বাজার। ক্রয়ের পরিমাণ,
দর কষাকষি করার পর এই বাজারের মধ্যে ক্রয়ের পরিমাণ থাকতে হবে। এই ক্রয়টা স্বল্প মূল্য হবে না অধিক মূল্য হবে সেটা বিবেচনা করতে হবে এবং সেটার পরিমাণ নির্ধারণ করতে হবে। ক্রয়ের পরিমাণটা অধিক হবে না কম হবে সেটা বাজারের উপর ভিত্তি করে হবে, ক্রেতার সংখ্যার উপর ভিত্তি করে ক্রয়ের পরিমাণটা হবে। কারণ ক্রেতার সংখ্যা যদি বেশি হয় তাহলে ক্রয়ের পরিমাণটা বেশি হবে, আর ক্রেতার সংখ্যা যদি কম হয় তাহলে ক্রয়ের পরিমাণটা কম হবে। বাজারে কতগুলো আওতা রয়েছে, বাজারের আওতাগুলোর মধ্যে থাকবে ক্রেতা বিক্রেতা, ক্রেতা বিক্রেতা, এর মধ্যে অসংখ্য দর কষাকষি থাকবে, স্থান ভেদে বা এর এর দাম ও উঁচু নিচু স্থান ভেদে এর দর কষাকষি হবে। এগুলো হলো আওতা, বাজারের আওতার এবং পরিধি। অর্থ ব্যয় করার ইচ্ছা, যে কোনো বাজারে অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। কারণ একে কেউ জিনিসটি ক্রয় করতে চাচ্ছে কিন্তু অর্থ ব্যয় করতে চাচ্ছে না তাহলে সেটা বাজার হবে না। বাজার হতে হলে অবশ্য অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। ব্যক্তির কাছে অর্থ আছে কিন্তু সেই অর্থ ব্যয় করার মতো কোনো ইচ্ছা নেই তাহলে সেটা বাজার হবে না। তাই বাজার হতে হলে অবশ্যই ব্যক্তির অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে, অর্থ ব্যয় করার সামর্থ্য। অর্থ ব্যয় করার ইচ্ছার পাশাপাশি অর্থ ব্যয় করার সামর্থ্য থাকতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি অর্থ ব্যয় করার সামর্থ্য না থাকে, শুধু ইচ্ছা থাকে, তাহলে সেটা বাজার হবে না। কারণ বাজারের সাথে 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 অর্থ ব্যয় করার ইচ্ছা এবং সামর্থ্য দুটোই থাকতে হবে। কোনো ভিখারি যদি একটি ল্যাপটপ কিনতে চায় তাহলে সেই ভিখারি ল্যাপটপ দিয়ে কি করবে, কিন্তু ল্যাপটপ কেনার ইচ্ছা আছে কিন্তু এই ভিখারির ল্যাপটপ কেনার সামর্থ্য নেই তাহলে সেটা কি বাজার হবে না। বাজার হতে হলে অবশ্য এর ইচ্ছা এবং সামর্থ্য দুটোই থাকতে হবে। একাধিক পণ্যের অস্তিত্ব, বাজারে সাধারণত একাধিক পণ্য থাকবে কারণ ক্রেতারা বাজারটাকে এক বা একাধিকবার সেটা বিবেচনা করবে এবং এর এর ভালো মন্দটা বিবেচনা করবে, যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর ওই জিনিসটা ক্রয় করবে, তার জন্য বাজারের মধ্যে অবশ্যই একাধিক জিনিসের থাকতে হবে। একাধিক জিনিস না থাকলে সেটা বাজার হবে না। বাজারের এগুলো হলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো না থাকলে কখনো বাজার হিসেবে বিবেচনা করা যাবে না। তাই বাজারের মধ্যে অবশ্যই একাধিক বস্তু থাকতে হবে। ক্রেতা বা বিক্রেতার উপস্থিতি, বাজারের মধ্যে ক্রেতা বা বিক্রেতার মধ্যে উপস্থিতি থাকতে হবে। ক্রেতা বা বিক্রেতাদের মধ্যে উপস্থিতি না থাকলে সেটা কখনোই বাজার হবে না। কোনো বাজার এমন যদি হয় যে বাজার আছে কিন্তু সেখানে ক্রেতা বা বিক্রেতার উপস্থিতি নেই, উপস্থিতি ছাড়া কখনো বাজার ঘটবে না। বাজারের জন্য ক্রেতা বা বিক্রেতার উভয়ের উপস্থিতি থাকতে হবে। এটা হলো খুব বাজারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রতিযোগিতা, বাজারের মধ্যে অবশ্য প্রতিযোগিতা থাকতে হবে। প্রতিযোগিতা না থাকলে বাজারের বৈশিষ্ট্য বা গুণাগুণ বিদ্যমান থাকে না। বৈশিষ্ট্য বা গুণাগুণের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে। যে কোনো বাজারের মধ্যে এ কোম্পানি ভালো একটি ভালো জিনিস উৎপাদন করলে এর সাথে অন্য কোম্পানির একটি প্রতিযোগিতা থাকতে হবে। প্রতিযোগিতা থাকলে সেই পণ্যটি সম্পর্কে ভালো গুণাগুণ এর ক্রেতারা ধারণা করতে পারে, কোন কোম্পানির জিনিসটা ভালো আর কোন কোম্পানির জিনিসটা বা এর চেয়ে নিম্ন পদে, তার জন্য সেখানে প্রতিযোগিতা থাকে। প্রতিযোগিতা না থাকলে সেটা বাজার হিসেবে বিবেচনা থাকবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জানলাম বাজার কি বা বাজারের বৈশিষ্ট্য। তাহলে আগামী ক্লাসে আমরা বাজারের অন্য অন্য ধারণা নেব এবং বাজারের সাথে বিপণনের কি কি সম্পর্ক রয়েছে সে সম্পর্কে আলোচনা থাকবে। এ সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা প্রশ্ন করবে এবং এর সাথে সাথে উত্তরগুলো পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।